দেখলো তো বাসার সামনে মানে মানুষ মারা, তারপরে একটা মহিলাকে নিয়ে ধরে পাঞ্জাবিরা অত্যাচার করতেছিল মানে এরা। পরে ওই অত্যাচার দেখে উনি ঘরে থাকতে পারলো না, তারপরে উনি পালাই বাড়ি থেকে, কেউ জানে না। ওনার মা বাবা ছিল না, বাবা অনেক ছোটোবেলায় মারা গেছেন, মা ছিলেন, উনি ভাই ছিলেন, ওনাদের ভাইদের কাউকে না বলে উনি চলে গেছিলেন অনেক মানে রাত্রেই পালাই ভোরের দিকে গিয়ে। উনি মানে ইন্ডিয়া গেল যে বিহার ট্রেনিং, যে ওখানে ট্রেনিং করার পরে উনি আমার সাথে গল্প করছে যে যখন আমার এই ঘাড়ি দিয়েছে যে বন্ধুকে কী যেন বলে এসেছিল, তখন আমি সেই কেঁপে গেছিল ওনার বুকটা। ওখানেই ওনাদের সাথে ভাইরা যারা ছিল, পরে দুইজনের সাপে কামড়াইতে মারা গেছিল ওখানে নাকি। পরে ওইটা হ্যাঁ ট্রেনিং ওখানে, পরে উনি ট্রেনিং শেষে দেশে যুদ্ধ করছে, করার পরে উনি যুদ্ধকালীন অবস্থায় উনি অ্যাটাক হয়েছে যে উনি দেশে যে লাউখালী, তারপরে কমলাপুর, সৈদপুর, তারপরে বাঘারপাড়া, বাঘারপাড়া করছে। কমান্ডার ছিলেন কামাল ভাই, সরি এখনো বেঁচে আছে। হ্যাঁ রাজেক, রাজেক রবিউল আলম, হ্যাঁ আমাদের মানে ভাসুর ভাই, আমরা রাবুদের বড় ওনারা। হ্যাঁ অনেক নাম বলছে কি আড়পাড়া, ওই যে আড়পাড়া আছে যশোর আড়পাড়া, তারপরে ঘুরুলিয়া, ওই ঘুরুলিয়ায় উনি অ্যাটাক হয়েছিল ওখানে। হ্যাঁ হ্যাঁ উনি উনি যুদ্ধ করতেন, পরে ওই যখন অ্যাটাক হয়েছে ওনারা ভাবছে উনি মারা গেছে, মারা যাওয়ার পরে ফেলে রেখে যুদ্ধকালীন তো ফেলে রেখে চলে গেছে। পরে উনি ওনার সাথী ভাইরা ওনারে আর পায় না খুঁজে, পরে যখন এ হয়েছে অ্যাটাক করতে গেছিল, তো পরে ওনাদের মারার পরে উনি আসছে, এসে পরে দেখে উনি মারার মতো পড়ে আছে মানে বাঁচার কথা না। তো ওনার যে কমান্ডার ছিলেন কামাল ভাই, এখনও বেঁচে আছেন উনি যশোরের বাড়ি, তো ওই কামাল ভাই তখন ওনাদের নেতৃত্ব দিতেন। তো কামাল ভাই পরে উনি নিয়ে ওই একটা গ্রামের যে গ্রাম্য ডাক্তার আছে তাই দিয়ে ওই সেলাই করছিল মানে এই যে সেলাই করাই, হ্যাঁ এই যে নতুন কষ্ট হবে। তারপরে হ্যাঁ গলায় যে তারপরে এদিকে খুসায় ফেলে রেখে চলে গেছে মানে মারা গেছে। এই যে আঙুলটা কেটে গেছিল, আমি আঙুলটা সোজা হইতো না, তা বলছি তোমার আঙুলটা কি তাকে এসে দিয়েছে দিয়ে আবার বলছে আমার যখন সবাই ওই কাটতেছে বা এটে দিচ্ছে তখন আমি এইটে দিয়ে এরকম ঠেকাতে গেছি, এইটাও লেগে গেছে গোপ লেগে গেছে, বলছে এটা তাই আঙুলটা এরকম ছেলেছে। পরে ওই ভাই নিয়ে ওই গ্রাম্য ডাক্তার, ওনাদের যে সাথী ভাইরা ছিল ওনারা গ্রাম্য ডাক্তারদের তাও লেপ সেলাই করে না, বড় সুই বলে বলতো যে সেই দিয়ে সেলাই করছে কোনো ই না মানে যে ওই তখন যে ইন্ডিয়ায় নিয়ে যাবে ভারতে যে চিকিৎসার জন্য উনি তো মারা যাবে তা কিভাবে নিবে। পরে ওখানে চিকিৎসা টিকা করে পরে সেলাই টেলাই করে মানে রক্ত মুখে শুধু রক্ত উঠতেছে আর গলাটা আরাম যেরকম ফাঁসি জমাই দিলে হয় না। 15ই নভেম্বর অ্যাটাক হয়েছে, 16ই ডিসেম্বর স্বাধীন হয়েছে। মানে উনি যতটুকু বলতে পারবে আমি তো অত এ না, তারপরেও আমি যতটুকু শুনেছি সেইটুকু আমি বলছি বুঝছেন যে ওনার অবদান দেশের জন্য, ওনার রক্ত যেত গেছে, তারপর ওনার একটা আক্ষেপ আছে যে আমি মানে এই যে আমরা ভাব থাকি
তারপরেও ওই যে যারা মানে অত এ করিনি তারাও দেখেন ওই যে মুদ্রাটা টাওয়ারে বাসা পাইছে, কিন্তু আমরা কতদিন যাবত এখানে ওনার একটাই যে আমি এ করতে পারলাম না, তারপরেও কিছু এ করে না, বলি না আমরা তো তোমার রাখিছি যাই হোক এ হচ্ছে, পরে বলে কি ওনার একটাই ইচ্ছা বলছে যে হ্যাঁ যে উনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওনার একটু সাক্ষাৎ করার খুবই ইচ্ছা আছে, আমি তোর আগে একটু সাক্ষাৎ করতে পারতাম, কারণ তার পিতার ডাকে সাড়া দিয়ে যুদ্ধ করছি, কিন্তু সামনে থেকে তার একটু সাক্ষাৎ করবো বা দেখবো ইচ্ছা, খুবই ইচ্ছা তো খুবই ইচ্ছা। তা আমরা পারলাম অনেকের বলছি যে একটু দেখা করে দেওয়ার ইচ্ছা যে একটু সামনে যাবো দেখবো, এটাই আর কিছু বলে না, বলে আর কি এখন তো মৃত্যু পথযাত্রী, এখন আর কোনো কাজ আর কি মাসে অনেক টাকা খরচ হয়, তো সরকার থেকে আমাদের এ করে যুদ্ধাত্মক পায়, হ্যাঁ এগুলো পায় ওগুলো এ করতে, ওগুলো তো উনি তো ভারতের লিস্টেড, ওনার আর কোনো এ না, ওনার এমনি কিছু এ না করলে ওই টাকাগুলো ওনার এসে যায়। পিতা শেখ এ কে এম শামসুজ্জামান, মাতা মিসেস নুরুন্নাহা, আমি পড়াশোনা পাশ করে এখন বেকারি আছি, বাসা আব্বু দেখাশোনা করি, চাকরি বাকরি করতে পারতেছি না, এই আর কি। এই তো বাবার সম্পর্কে জানি, আব্বুর কাছ থেকে যেসব গল্প শুনছি এগুলাই জানি, এই যে আব্বুর কাছ থেকে গল্প টল্প শুনছি এইগুলাই আর কি জানি, এই যেরকম লাগে শুনতে ভালো লাগে দেখ, এবং মানে স্বাধীনতার কথা শুনতেও ভালো লাগে, ওই দিনটা আসলেও ভালো লাগে, বাংলাদেশ আমাদের দেখতেও ভালো লাগে, আমাদের বাংলাদেশ একটা স্বাধীন বাংলাদেশ পাইছি, এমএ পাস করছি। আমি আর আমার ছেলে সব রাত জাগা, সারা রাত জাগতে হয়, এই যে পটটা এখানে নে তুই পেশাবের পর, ছেলে করা হয়েছে ওইখানে রয়েছে, আর ছেলে সে এখানে, আমরা কোন আলাদা ছিল না, ছেলে ও মাঝখানে দুইজন দুই পাশে, আর এই শীতের রাত না যাতে কম্বলটা পড়ে না যায়, যার জন্য মাঝখানে দিয়ে দুইজনে করে দিয়ে রাখি। একটা এই যে যশোরের ওরা সবাই তিন চারজন পাঁচজন আছে মানে যশোরের ওই বাড়ি নিয়ে থাকে, তো কত বলছে, তা বলে আসিস আসিস, আমার বলে ভাবি আপনি দরখাস্ত দেন আবেদন অফিসে দিই, বলে ওখানে সব তো দখল করে নিয়েছে, ঘর তো খালি নাই, অফিস থেকে বলে যে খালি নাই কি করে, কারে না হবে, সবই তো মুক্তিযুদ্ধ, কারে কি করবে, এই জন্য কেউ পাবে কেউ পাবে না, মানে সাধারণরা তো পাবে না, তারপরও রয়েছে কি করবে, করার কিছু নাই, ওই যে কমপ্লেক্সে ওখানে মতো অনেকেই থাকে, তা আমি বলি না তাও আল্লাহ ভালো রাখছে, ভালোই আছি আমি, যাই টাকা পাই ওই ভাড়া টাড়া দিয়ে চলে না, তারপরেও কষ্ট করে চলি, কারণ আমার যথাযথ বাড়ি যাই আছে একটু এভাবে চালাই নিয়ে, আমি অনেক ত্যাগ স্বীকার করি, অনেক ত্যাগ স্বীকার করছি ওনার সাথে, তা আমি বলি আমার একটাই মুক্তিযোদ্ধার সাথে বিয়ে হয়েছে, এইটা আমি গর্বিত যে একজন মুক্তিযোদ্ধার সাথে আমার বিয়ে হয়েছে, আমি ওরে বলি যে তোর আব্বু একজন মুক্তিযোদ্ধা দেশ আনছে, তারপরে আমি বলছি এইটাই আমার আশা যে আমি এই সেই গর্বিত যে না আমার স্বামীর নাম দেশ বলতেছে, তাই না, দেশে স্বামীর নামটা উচ্চারণ করতেছে, এইটাই আমি গর্বিত, আমি আর কিছু চাই না, এই জন্যই আমি এটাই মনে করি গর্ববোধ করি যে না আমার হাজব্যান্ড একজন মুক্তিযোদ্ধা, যোদ্ধা তো মুক্তিযোদ্ধা দেশের জন্য যুদ্ধ করছে, বা ওনার রক্ত যখন ওই যে একসাথে রক্তের বিনিময়ে গানটা হয় তখন ওনার ঠেকানো যায় না, আসলে রক্ত পড়েছে, আমি ওরে বলি যে তোর আব্বু যে কি এ, তাও এ করে, ছেলেও খুব এ করে,